Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আরে বাহ, বাড়িতে স্বামী পরমেশ্বর আর বাইরে লাফাঙ্গা। আরে চলো, দেখলে তো নাটকটা? চা খাবে? চা কেন, তুমি যদি বলো তো। কি করছো এটা? হ্যাঁ, আমি পরিষ্কার করছিলাম, পরিষ্কার করছিলাম। সব দেখছি তুমি পরিষ্কার করছিলে। হ্যাঁ, বিশ্বাস হয় না আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে তুমি, এই চুরি করে। কি হয়েছে? কোথায় ছিলে তুমি? আমি তো ছাদে ছিলাম। কেন? শোনো, সঠিক সময়ে এসে গেছিলাম আমি, না হলে তোমার গয়না আর টাকা সব নিয়ে পালিয়ে যেত। আমি পরিষ্কার করছিলাম, পরিষ্কার করছিলাম। এই চুপ করে থাক, বাজে কথা বন্ধ কর। না জানি কবে থেকে এইভাবে নজর পড়েছিল ওর। ধরো এটা, চল বেরো। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন, বেরো। ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার, বেরো। আমি এখান থেকে বেরিয়ে করছিলাম, আমি পরিষ্কার করছিলাম, বেরো। আজকের পরে যেন তোকে দেখতে না পাই, না হলে পুলিশের হাতে তুলে দেবো তোকে। চল। আর তুমি আজকাল কারোর উপরে ভরসা নেই, সাবধানে থেকো। নমস্কার অনুপ্রিয়া দেবী, আমি যোগেন্দ্র শর্মা, রিয়েল এস্টেট এজেন্ট। আপনার সাথে রঞ্জনের বিষয়টা কথা ছিল, আমি ভেতরে আসতে পারি? আরে আসুন না, বসুন, আপনারই তো বাড়ি। আপনার সাথে একটু কথা ছিল আপনার লাভের জন্য। লাভ? হ্যাঁ, আমি জানি আপনার আর রঞ্জনের গভীর সম্পর্কের বিষয়ে, বন্ধুত্বের। আপনাদের মধ্যে তো প্রেম চলছে। দেখুন, সোজা সোজা কথা বলুন, কি চান আপনি? আসলে আমার রঞ্জনের ওই বাড়িটা চাই। আমি ওর বাবাকেও বুঝিয়েছিলাম, ভেবেছিলাম ওর চলে যাওয়ার পর আমি রঞ্জনকে বাড়িটা বিক্রি করার জন্য মানিয়ে নেব, কিন্তু ও নিজের বাপের মতেই বোকা প্রমাণিত হলো। কিন্তু আমার বিশ্বাস আপনি বোঝালে ও মেনে নেবে। আরে আপনাকে ভালোবাসে যে ও। কিন্তু আমি এটা কেন করব? পয়সার জন্য। আপনাকে এই কাজটা করার জন্য আমি 10 লাখ টাকা দেব। 10 লাখ? 10 লাখ। কাজ যত তাড়াতাড়ি হবে তুমি অতই তাড়াতাড়ি টাকা পাবে,
কাজটা হয়ে গেলে ফোন করো। আমি এখনই চা দিতে গিয়েছিলাম না, তো আমি শুনলাম স্যার কোনো মেয়ের সাথে কথা বলছে। ওই অনু নাম ছিল ওর, ওকে না আই লাভ ইউ বলছিল। আমি এর আগেও ওদের কথা বলতে শুনেছি। আচ্ছা শোনো, আমি মার্কেটে যাচ্ছি, রান্না করে রেখেছি, তুমি খেয়ে নিও। হঠাৎ করে মার্কেট? কালকে কলকাতা যাব না, তো ভাবলাম কিছু শপিং করে নিই। তুমিও চলো না, নিজের জন্য কিছু নিয়ে নিও। আমি যেতে পারবো না, তুমি যাও। আমি জানতাম তুমি যাবে না। কিছু আনবো তোমার জন্য? না, কিছু চাই না আমার। ওকে বাই। হ্যালো। হাই বেবি। আমি দেখা করবো। বাড়িতে চলে এসো। মনে হচ্ছে আজ স্মিতা ঘরে নেই। ইয়েস, তার জন্যই বলছি বাড়িতে এসো। ঠিক আছে, আমি আসছি। ওয়াও, তোমাকে দেখতে দারুণ লাগছে। থ্যাংক ইউ। এসো। হ্যাঁ বলুন অনুপ্রিয়া দেবী। রঞ্জন প্রপার্টি বিক্রি করতে তৈরি, আর শুধু কয়েকটা দিনে সময় চাই। যা করার তাড়াতাড়ি করুন, সময় নেই আমার কাছে। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে ওর বউ স্মিতা, যে পুরো সম্পত্তির সমান অধিকারী, আর ওর মর্জি ছাড়া রঞ্জন প্রপার্টি বেচতে পারবে না। কিন্তু আপনি চিন্তা করবেন না, রঞ্জন কিছু না কিছু করে পুরো প্রপার্টি নিজের নামে করেই নেবে, ডিলটাও পূরণ হয়ে যাবে। কিন্তু আপনি আমার কমিশন ভুলবেন না। হ্যালো, হ্যালো, যদি স্মিতাই রাস্তা সবচেয়ে বড় কাটা হয়, তো ওকেই রাস্তা থেকে সরাতেই হবে। কেমন আছো গান্ধা? এসো বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আরে বসো, তোমার লাভের জন্যই। বলো সাহেব, কি কথা? জানতে পারলাম তোমার ব্যাপারে, খুব খারাপ হয়েছে। রঞ্জন নাকি তোমায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। রঞ্জনের থেকে এই আশা ছিল না। কথা শোনানোর ছিল তো বাইরেই শুনিয়ে দিতে, গাড়িতে বসানোর কি দরকার ছিল সাহেব? আরে তুমি তো রেগে যাচ্ছ। আমি তো শুধু এটুকু জানতে চাই যে এমন কি হলো যে কারণে রঞ্জন তোমার সঙ্গে এই রকম ব্যবহার করলো। কারণ চুরি করার সময় ধরা পড়েছিলাম, এই জন্য রঞ্জন বের করে দিয়েছে। চুরিও আমি নিজের অধিকারের জন্য করেছিলাম, অনেক সেবা করেছিলাম রঞ্জনের বাবার, দিন রাত এক করে।
বিনিময়ে কিছু চাইনি। রঞ্জনের বাবা গ্রামের বাড়ি আমার নামে করার কথা দিয়েছিল, কিন্তু পেলাম কি? কিছুই না, প্রত্যেক মাসের মাইনেটুকু ছাড়া। তাহলে আর কি, আমিও আমার অধিকার বুঝে নেব ভেবেছি, আর তাই চুরি করলাম। আর রঞ্জন হাতে নাতে ধরে ফেলল। কিন্তু আমার তো ভাগ্যটাই খারাপ। এবার যদি সব সত্যি কথা জানা হয়ে থাকে, এবার বলো কি লাভের কথা বলছিলে। আমি তোমায় শুধু একটা সুযোগ দিতে চাই, রঞ্জনের থেকে প্রতিশোধ নেবার, আর কিছু টাকাও পাওয়ার। 1,00,000। 1,00,000? কি করতে হবে আমাকে? বাস, এটার কিছু ফোঁটা তোমার স্মিতাকে খাওয়াতে হবে। এবার তুমি কি করে খাওয়াবে এটা তুমি জানো। কি এটা? বিষ। কিন্তু আমি এরকম কাজ কি করে করব? যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে তোমার এটা করতেই হবে। ভয় পেও না, যা হবে আমি দেখে নেব। ব্যাস, তুমি বিষটা স্মিতাকে খাইয়ে দাও। আর এই 50,000 টাকা, বাকি টাকাটা কাজ হওয়ার পর। কি ভাবছো, রেখে নাও? এরকম সুযোগ বারবার আসে না রঞ্জন থেকে প্রতিশোধ নেওয়ার। কিন্তু ওনারা তো কাজ থেকে বের করে দিয়েছে। আরে পায়ে পড়ে যাবে, ক্ষমা চেয়ে নেবে। আর আমার বিশ্বাস, রঞ্জন মানুক বা না মানুক, স্মিতা তো মানবে।